হ্যালো বন্ধুরা, বেঙ্গলি হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও নিজেকে আপনার জন্য কিছু কাজের খবর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কোনো জেলা বা পুরো রাজ্য ধরে কিন্তু বলবো, এটা কিন্তু তুমি সব জায়গায় কিন্তু পেয়ে যাবে, জোম্যাটো সুইগি, তা প্রত্যেকটা শহরে, এখন কি গ্রামের দিকেও কিন্তু এটা চলে এসেছে। সুইগি বা জোম্যাটো, যারা ঘরে বসে আছো ফালতু, তারা কিছু কাজ করার জন্য কিন্তু জোম্যাটো বা সুইগিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এতে কিন্তু স্যালারি মোটামুটি এখন কিন্তু তোমরা ভালোই পাচ্ছ, জানো তোমরা এটা কীভাবে কাজ করে, ঠিক আছে? মিনিমাম তোমরা মান্থলি 15 থেকে 15,000 টাকা তো কামিয়ে নিতেই পারবে। অনেকে বলে 25,000, অত হয় না। যেটা সত্যি সেটা হলো কি, তোমরা 15,000 টাকার মধ্যে তোমরা কিন্তু এতে আর্ন করে অলরেডি মাসে নিতেই পারবে কিন্তু, ঠিক আছে? একটু শহরের দিকে যদি হয় তাহলে একটু বেশি হয়ে যায়, যেখানে বেশি টাউন টাইপের সেখানে কিন্তু আরও বেশি হয়ে যায়, কারণ ওখানে অর্ডার বেশি আসে, সেই জন্য ওখানে কিন্তু আরও বেশি হয়। এবার অনেকে বলে জোম্যাটো ভালো না আর সুইগি ভালো, এই নিয়ে যদি তোমাদের কিছু জানার থাকে যে কোনটাতে বেশি প্রফিট হয়, তাহলে তোমরা ডিসক্রিপশানে আমাকে কমেন্ট করো যে তোমরা আলাদাদের চাও, তাহলে আমি এটা কিন্তু আলাদাভাবে একটা ভিডিও করে দেবো। আর এটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। তোমাদের যেটা ইচ্ছা সেটা দুটোরই আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো তোমরা যেটা ভালো লাগে তোমাদের তুমি সেটাই কিন্তু আবেদন করে নিতে পারো। আর তার মধ্যে বলে দিই, তোমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, কেননা তোমাদের একটা শেয়ার কিন্তু তোমাদের বন্ধুদের অনেক হেল্প হতে পারে। তোমার এই ভিডিওটা দরকার নাও হতে পারে, কিন্তু তোমাদের বন্ধুদের কিন্তু অনেক দরকারই হতে পারে, এই জন্য বলছি তোমার, নাহলে তোমার বন্ধুদের কিন্তু কাজে লাগতে পারে, এই জন্য বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটা কীরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাও, তাহলে কিন্তু আমি এরকম ধরনের আরও কাজের খবর আনবো। আর তোমাদের কীরকম ধরনের কাজের খবর লাগবে, সরকারি বেসরকারি না এরকম ধরনের তোমাদের কাজের খবর দরকার, সেটাও কিন্তু আমাকে একবার কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিওটা বেশি আনার চেষ্টা করব। আর অ্যাপ্লাইয়ের সময় যদি কোনো তোমাদের সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে জানাও, সেটাও কিন্তু আমি তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে না হবে সেটা বিস্তারিত কিন্তু তাহলে সেইভাবে একটা আলাদা কিন্তু ভিডিও আমি বানিয়ে ছাড়বো, তোমরা কিন্তু সেটাও দেখে নিতে পারো। তো সুইগি আর জোম্যাটো সম্বন্ধে বেশি কিছু বলেনি। দেখো, এর জন্য আরেকটা জিনিস এরা যেটা চায় সেটা হলো কি, তোমাদের কিন্তু বাইক থাকা দরকার, বাইক বা সাইকেল। যদি তোমরা বাইকে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু দরকার, বারবার বলছি বাইকে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স দরকার গাড়ির ক্ষেত্রে, মানে মোটর সাইকেলের ক্ষেত্রে, আর না হলে কোনো অসুবিধা নেই। আর মোটর সাইকেল তুমি তোমারটাও নিজেরও ব্যবহার করতে পারবে, অন্য কারোরও ব্যবহার করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় কোনো কোনো জায়গায় মানে বাইক, যে বাইকটা তুমি ব্যবহার করবে সেই বাইকে কাগজপত্র চায় অনেক জায়গায়, আবার অনেক জায়গায় চায় না, এতে তোমার কোনো সমস্যা নেই। দেখবে যে তোমার যে বাইক যদি কাগজপত্র চায় তোমার এখানে শেয়ার করবে, না হলে কোনো অসুবিধা নেই কিন্তু শেয়ার করার। তো এর সম্বন্ধে আর বেশি কিছু বলা নেই, তো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটা কীরকম লাগলো আবারও লাস্টে বলছি, যদি ভালো লাগে তাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে তোমরা সবার প্রথম পেয়ে যাবে। তো চলো বেশি না বকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলো টাটা বাই।